হরে হরে মহাদেব। নমস্কার দর্শক বন্ধু, দৈনিক রাশিফল আপডেট নিয়ে আমরা আবারও চলে এলাম। আজকে তারিখ হচ্ছে 25শে জুন 2024 সাল। আজকে দিনের আমরা আলোচনা করব 12টি রাশির জাতকাধিকারদের জন্য দিনটি কেমন যাচ্ছে, কাদের আর্থিক চোখ, কাদের লটারি চোখ ভালো, প্রত্যেকটা বিষয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিও শুরুতে একটা লাইক কমেন্ট এবং ভিডিওর নিচে কমেন্ট করতে যেটা ভুলবেন না, যে কি হরে হরে মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথমে আমরা আলোচনা করে দিচ্ছি আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 10ই আষাঢ়, 1431 বঙ্গাব্দ, বার হচ্ছে মঙ্গলবার। আজকের দিনে চন্দ্র গোচর করছে মকর রাশিতে। আজকের দিনে সূর্যোদয় ঘটবে সকাল 4:58 এবং সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:20। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি, এটা থাকবে রাত্রি 11:11 পর্যন্ত, তারপরে পঞ্চমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে শ্রাবণ নক্ষত্র, এটা থাকবে দুপুর 2:32 পর্যন্ত, তারপরে ধনিষ্ঠা নক্ষত্রের প্রবেশ। আজকের দিনে ওভারঅল যেটা অশুভ সময় রয়েছে সেটা হচ্ছে যে কি প্রত্যেকের জন্য যেটা অশুভ সময়, একবারে দুপুর 1:19 থেকে অশুভ সময় চলছে বিকাল 3টা পর্যন্ত। আপনারা এই সময়টায় কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। আর আজকের দিন সবথেকে ভালো সময় বা গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে সেটা হচ্ছে একদম সকাল 7টা থেকে একটা ভালো সময় চলছে, সকাল 9:39 পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় বিকাল 4:33 থেকে ভালো সময় চলছে সন্ধ্যা 6টা পর্যন্ত। আপনি এই দুটো সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ করুন, সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং কমপ্লিটভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব আজকের দিনের 12টি রাশি জাতকাধিকারদের জন্য দিনটি কেমন যাবে। সর্বপ্রথম জেনেছি আমরা মেষ রাশি জাতকাধিকারদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাবে। আজ আপনাদের যে প্রতিভা রয়েছে ওটা আপনারা দেখানোর বেশ ভালো সুযোগ পাচ্ছেন, সেটা আপনার কাজের জায়গায় হতে পারে, পড়াশোনার জায়গায়ও হতে পারে। যারা বিশেষ করে ছাত্র জীবনে রয়েছেন তারা আজকে কিন্তু আপনাদের বেস্টটুকু করে দেখাতে পারবেন। কাজের জায়গায় আজকে আপনাদের ভালো যোগাযোগ ঘটছে, পড়াশোনা চলাকালীন আপনারা কোনো না কোনো কাজের সুযোগ পেতে চলেছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে আপনার কিছু বন্ধু বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার আজকে নিঃসঙ্গ বোধ হতে পারে, একা একা মনে হতে পারে। তো অবশ্যই আপনারা সময় কাটান পরিবারের লোকজনদের সঙ্গে বা নতুন বন্ধু আজকে আপনার হওয়ার সম্ভাবনাও থাকবে, তো সেদিকে আপনারা গুরুত্ব রাখবেন। আর শরীরে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই আজকে ডাক্তারের পরামর্শ নেবেন, কোনোভাবে অবহেলা করবেন না বা ডাক্তারের থেকে মানে পরামর্শ নিতে ভুলবেন না। ঘরের পরিবেশ আজকে আপাতত ঠিকঠাক থাকবে, বাইরের লোকজনের সঙ্গে আপনার একটু মতবিরোধ দেখা দিতে পারে, তো একটুখানি সেই জায়গাটা দেখে চলবেন। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণে হওয়ার সম্ভাবনা রয়েছে, তো বাড়ির গুরুজনদের সঙ্গে আজকে আপনার ভালো সময় কাটানোর সুযোগ থাকবে, অবশ্যই সেখানে আপনার মন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার মনে একটু বিচলিত থাকবে, ধ্যান রাখবেন। আর্থিক ব্যাপারে যদি আমরা বলে নিই, যেটা লক্ষ্য করা যাচ্ছে কি আর্থিক পরিস্থিতি আজকে আপাতত ঠিকঠাক, নয় ভালো নয় খারাপ। তবে আপনার ইনকাম সোর্স আরেকটু বাড়াতে হবে, এক্সট্রা জায়গায় খরচ করা কমাতে হবে। আর আপনারা সংসারে অবশ্যই ব্যয় বেশি হচ্ছে আজকের দিনে, সেটাকে একটু আপনারা ধ্যান রাখবেন। আর ব্যবসা জায়গায় বিশেষ কোনো পরিবর্তন হুটহাট করে করবেন না, এটা খুবই জরুরি রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো যাচ্ছে, প্রেমের দিক দিয়ে আপনাদের দিনটি উন্নতির দিকে যাচ্ছে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে, সেক্ষেত্রে আজকে আপনার দিনটি খুব ভালো। আজ আপনার ইনকাম সোর্সের দিকে অবশ্যই গুরুত্ব রাখবেন, আর খরচপাতি আপনার একটু বেশি হচ্ছে তো সেটাকে একটু আপনারা ধ্যান রাখবেন। আজ যারা কাজের চেষ্টা করে যাচ্ছেন আর একটু আপনাদের চেষ্টা করতে হবে। যারা অলরেডি কোনো জায়গায় কাজ করে, সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে, তো সেই জায়গাটাই আজকের দিনে আপনারা একটুখানি ভেবেচিন্তে যাবেন, বেশ এটাই আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক পশ্চিম দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন যেরকম আমরা বৃষরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার কেমন যাচ্ছে। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার মোটামুটি ভালো, পাড়া প্রতিবেশীর সঙ্গে একটুখানি বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে। আপনাকে কেউ বিপদে ফেলার চেষ্টা করছে বা আপনাকে অপদস্থ করার
চিন্তা ভাবনা রাখছে, তো সেই জায়গাটা অবশ্যই ধ্যান রাখবেন। আর আপনার খরচপাতি একেবারে কম করুন, আর আপনার নতুন করে ধার বাকি করা থেকে বিরত থাকবেন। যারা অনেকদিন ধরে কোনো রকম লোন নেওয়ার পরিকল্পনা করছিলেন, তাদের ক্ষেত্রে আজকে সম্ভাবনা খুব ভালো হয়ে যাবে, মানে লোন পেতে পারেন। তবে আপনাকে অবশ্যই ধ্যান রাখতে হবে, নাহলে ঋণের পরিমাণ বাড়তে পারে। আজ আপনার কথাবার্তায় আপনি লোকের মন প্রভাবিত করতে পারবেন এবং আপনি আপনার মতো করে কথা চালিয়ে নিতে পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা সেলস মার্কেটে কাজ করেন বা যেখানে কমিউনিকেশন বা যারা কনসালটেন্সির কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ শুভ প্রমাণিত হবে। সম্পত্তির দায়িত্ব আজকে আপনাকে পালন করতে হতে পারে। সম্পত্তি নিয়ে পরিবারে কিছু ঝগড়া বিবাদ হতে পারে, ধ্যান রাখবেন। ব্যবসায় আজকে একটুখানি বিবাদ রয়েছে, তো সেখানেও আপনাদেরকে আজকে একটু বুঝে চলতে হবে। কিছু অবাঞ্ছিত কাস্টমার এবং আপনার সহকর্মী যারা রয়েছে ব্যবসার জায়গায়, যারা কর্মচারী রয়েছে, তাদেরকেও একটু বুঝে চলবেন। তাদের সঙ্গে আপনার ছোটো ছোটো বিষয়ে মত পার্থক্য দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে, কর্মক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু বুঝে চলতে হবে। সম্মান প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই কিছু জায়গা থেকে বেশ সম্মানিত হবেন। বিশেষ করে যারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, আজকের দিনটি খুব ভালো। সামাজিক কাজের ক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো প্রমাণিত হবে। আজকে আপনার অর্থভাগ্য যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে। আজ আপনার ইনকাম মোটামুটি ভালো থাকবে, তবে যেটা লক্ষ্য করেছে, খরচপাতি কম করবেন, ধার বাকি কম দেবেনও আর আপনারা নেবেনও কম, সেটা আপনাদের ভালো। আজকে আপনাদের জন্য শুভ মোটামুটি থাকছে অনেক ক্ষেত্রেই, মানে কাজের দিক দিয়ে আপাতত। আজকে আপনার পরিবারে যদি বাচ্চা থাকে, সেটা আপনার সন্তান হতে পারে বা আপনার অন্য কারোর সন্তানও হতে পারে, তাদের প্রতি অবশ্যই গুরুত্ব রাখুন। তাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন, এতে আপনার মন ভালো থাকে। শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মিথুন রাশি জাতকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। আজকে আপনারা কোনো ধর্মীয় জায়গায় যাওয়ার সুযোগ সব থেকে বেশি পাচ্ছেন বা যোগাযোগ হতে পারে। ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ বাড়বে, আপনি সেদিকেও একটু মনোযোগ দিতে পারেন, এতে আপনার মন ভালো থাকবে। নতুন কিছু শিক্ষা অর্জন করার আজকে সুযোগ পাচ্ছেন, আর জীবনে আপনারা আজকে কোনো বড় শিক্ষা উপলব্ধি করবেন। আজ আপনার টাকা পয়সা চুরি যাওয়া বা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখবেন। নতুন করে কোনো রকম ধার বাকি করবেন না বা হুটহাট করে কোনো জিনিস কেনাকাটা করবেন না। আজ অতিরিক্ত বন্ধু আপনারা কিন্তু ভোগাতে পারে, তাই বন্ধু সংখ্যা আজকে আপনারা লিমিটেড রাখুন। কিছুটা একাকিত্বের সময় কাটাতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো হবে। প্রতিবেশীদের সঙ্গে আজকে আপনার একটুখানি ভুল বুঝাবুঝি ঝামেলা হতে পারে, তো সেটাকে একটু আপনারা ম্যানেজ করার চেষ্টা করবেন। সন্তানদের কাজে আজকে আপনার গর্ববোধ হচ্ছে, সন্তানের জন্য আজকে আপনার মান সম্মান বৃদ্ধির একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। আপনারা যারা নর্মাল কোনো কাজের চেষ্টা করছেন, সেটা ছোটোখাটো কোনো কাজ হতে পারে, নর্মাল কোনো কাজ, সরকারি হতে হবে কথা নেই, বেসরকারি বা প্রাইভেট সেক্টর যেটা বলা যায়, ওইখানেও আপনাদের কিন্তু কাজের সুযোগ তৈরি হচ্ছে। শুধু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, যোগাযোগ সবার সঙ্গে ঠিকঠাক রাখুন। আজকে অনেকদিনে আপনার মামলা মোকদ্দমা চলছিল বা আইনগত কোনো রকম ঝামেলা চলছিল, সেটা খুব শীঘ্রই ঠিক হতে চলেছে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। তবে পুরনো কিছু ব্যথা আপনাদেরকে একটু ভোগাতে পারে, তো ধ্যান রাখবেন, এটার অবশ্যই গুরুত্ব রাখা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বিশেষ করে ব্যবসা করছেন কাঁচা মা কোনো রকম ফল সবজি বা অন্যান্য কোনো জিনিস, কাঁচা র মেটেরিয়ালস যারা বিজনেস করেন, তাদের ক্ষেত্রে আজকে মুনাফা অর্জন বেশি থাকবে। ইনভেস্টমেন্ট ক্ষেত্রে আজকে আপাতত ঠিকঠাক, আপনি সেদিকে মনোযোগ দিতে পারেন। তবে সেখানে আপনাদের যেটা কি খুব বড় অঙ্কের ইনভেস্টমেন্ট করা থেকে আপনারা এড়িয়ে চলবেন, এটা জরুরি আছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অতিরিক্ত ক্রোধ আজকে আপনার জন্য
একটু হতাশা নিয়ে আসতে পারে, লোকজনের সঙ্গে একটু ঝামেলা হতে পারে, বেশি হয়ে যাওয়া কাজ আটকে যেতে পারে। তো আপনি এই বিষয়গুলোকে মাথায় রেখে আজকে আপনি নিজের রাগটাকে একেবারে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, পড়াশোনা করছেন, বা যারা বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ হতে পারে। তবে এখানে একটা বিষয় অবশ্যই আপনাদেরকে অবলম্বন করতে হবে, যেটা কি কিছু ঠক লোকের হাতে কিন্তু আপনারা পড়ে যেতে পারেন, তা ধ্যান রাখবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে আপনারা দূরে যাবেন না, আইনগত যা সমস্ত থাকবে সেটাকে সঠিক পালন করার চেষ্টা করুন। আজ আপনারা অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন। আজ আপনাদের জয়েন্ট পেনের সমস্যা বা হাতের কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়া, চোখের সমস্যা ভোগান্তি হতে পারে, সেই সঙ্গে সঙ্গে মাথা যন্ত্রণাও একটা ব্যাপার আপনার ভিতরে লক্ষ্য করা যেতে পারে বা আপনি একটু ভুগতে পারেন, তো ধ্যান রাখবেন, প্রয়োজনে সঠিক ট্রিটমেন্ট নিয়ে রাখবেন। আজ আপনার ভাই বন্ধুর সঙ্গে একটা বিবাদ বাঁধার সম্ভাবনা রয়েছে, তো আপনারা এটা একটু ধ্যান রাখবেন। বাড়িতে আত্মীয়দের সমাবেশ হতে পারে, তো অতিথিয়তায় অবশ্যই গুরুত্ব রাখবেন। সামাজিক কাজে আজকে আপনার জন্য দিনটি খুব ভালো রয়েছে, সামাজিক ক্ষেত্রে আপনার সুনাম বাড়ার বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি যে সমস্ত কাজ অনেকদিন ধরে করছিলেন কিন্তু কোনোভাবে করতে পারছিলেন না, আজকে সেই কাজটি হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনার দিনটি কিছুটা ভালো। তবে আর্থিক অবস্থা আজকে অনেকটা ক্ষতির সম্মুখীন রয়েছে, তো আর্থিক বিষয়টা একটু আপনারা দেখে চলবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ রং হয়েছে আজকে আপনার জন্য গোলাপি রং, শুভ সংখ্যা 17, শুভ দিক পশ্চিম দিক। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা ট্রাভেল রিলেটেড বেশি কাজ করেন, ড্রাইভিং কাজ করেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা একটু বেশি করে সতর্কতা অবলম্বন করতে হবে, এটা একটা আপনারা মেনে চলুন। আর অবশ্যই আপনারা পূজা অর্চনা করবেন সকালে তাড়াতাড়ি উঠে, এটা আপনাদের জন্য একটা রেমেডি বলতে পারেন, একটা উপাচার বলতে পারেন, এটা আপনারা ফলো করতে পারেন, অবশ্যই আপনাদের জন্য ভালো কিছু ফল করতে পারে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা সিংহরাশি, সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সিংহরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। প্রেমের বিষয়ে আপনারা একটু আজকে ভেবেচিন্তে এগোবেন, সবার প্রথমত এটা গুরুত্ব রাখুন। আজ আপনার এই বিষয়টা পুরোটা দিন খারাপ করতে পারে, তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন। আজকে আপনাদের ভিতরে বোঝাপড়াটা একটুখানি গণ্ডগোল হচ্ছে বা হতে পারে, ধ্যান রাখবেন। আর যারা সদ্য প্রেম সঙ্গে রিলেশন জুড়েছেন বা আপনারা আপনাদের জীবনসঙ্গী পেয়েছেন, তাদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তবে যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে আজকে ধ্যান রাখবেন। শেয়ার বাজারে লাভ আজকে কিন্তু দেখা যাচ্ছে, আপনি যদি বিনিয়োগ করে থাকেন সে জায়গাটায় আজকের দিনে আপনার লাভবানের সুযোগ সম্ভাবনা বেশ ভালো তৈরি হচ্ছে। যারা আজকে দিনে নতুন করে ইনভেস্টমেন্ট করতে চান এগোতে পারেন, সুযোগ সম্ভাবনা ভালো থাকছে, আপনারা একটুখানি ভেবেচিন্তে ইনভেস্টমেন্ট করবেন, কারোর দেখে বা কারোর কোনো কথায় ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থাকুন। খুব চিন্তা করে আজকে বিনিয়োগ করবেন বা ট্রেডিং করবেন। যারা শেয়ার মার্কেট ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এগুলো বোঝেন না, একটুখানি শিখে নিতে পারেন। আজকে আপনাদের কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করার সুযোগ খুব ভালো রয়েছে, আপনি আপনার কাজের জন্য বেশ আজকে প্রশংসিত হবেন। কাজের জায়গায় আপনার জন্য দিনটি খুব ভালো, তবে বেতন বৃদ্ধির জন্য চেষ্টাটা একটুখানি ডিলে হতে পারে বা আপনাদের কাজের ফল পেতে একটুখানি আপনাদের দেরি হতে পারে, তো সে জায়গাটা একটু আপনারা ধ্যান রাখবেন। কোনো কাজে চেষ্টা আজকে আপনার অবশ্যই কন্টিনিউ রাখা জরুরি রয়েছে এবং সেটাকে কমপ্লিট করবেন। আজকের দিনে আপনার সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রাখুন, সন্তানের সঙ্গে আপনারা বুঝে চলবেন, এটা জরুরি রয়েছে। রাস্তাঘাটে আজকে ছোটোখাটো আঘাত আসার সম্ভাবনা থাকবে, রাস্তাঘাটে আপনারা একটু দেখেই চলুন, সেটা খুবই প্রয়োজন রয়েছে। আজ আপনার পুরনো কোনো শত্রু আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা বা আপনার আবারও শত্রুতা করছে বা করতে পারে, ধ্যান রাখুন। আজ আপনার সম্পদের ক্ষেত্রে কিছুটা চাপ আসবে, আপনার আর্থিক বিষয়টাকে একটু মেনটেন করবেন। যে কোনো একটা কোনো কারণে আপনার খরচ আসতে পারে, সেটা কারোর মেডিকেল ইমার্জেন্সি হতে পারে, আপনার কোনো ব্যবসার জায়গা হতে পারে, যে কোনো ক্ষেত্রে আজকে কিন্তু সেটা সম্মুখীন হচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা ধ্যান রাখবেন। পারিবারিক পরিবেশ আপাতত আজকের দিনে ঠিকঠাকই রয়েছে, পরিবারের দিকে অবশ্যই গুরুত্ব রাখার চেষ্টা করবেন। আজ আপনাদের জন্য ওভারঅল দিন মোটামুটি। শুভ রং লাল রং, শুভ সংখ্যা 9, শুভ দিক দক্ষিণ দিক।
এখন যেরকম আমরা কন্যারাশি, কন্যারাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কন্যারাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। স্ত্রীর জন্য আজকে বিশেষ কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীর সম্পর্কে আজকে আপনাদের খুব ভালো যেতে চলেছে। আজকে কোনো দুরস্থ ব্যক্তিদের পাশে দাঁড়াতে পারেন, তাদের সাহায্য সহযোগিতা করতে পারেন, সেক্ষেত্রে আপনারা বেশ লাভবান হচ্ছেন। আজকে নানান ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে কিন্তু আজকের দিনটি যেতে পারে, তো ধ্যান রাখবেন। আজকে নতুন গাড়ি বাড়ি কেনার যদি পরিকল্পনা রাখছেন সেক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি লক্ষ্য করা যাবে, তো ধৈর্য রাখবেন, সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে তারপরে এগানোর চেষ্টা করুন, সব থেকে ভালো হবে। সপরিবারে ভ্রমণের সুযোগ আজকে আপনাদের খুব ভালো থাকবে, আবার অবশ্যই যেতে পারেন। যানবাহন চালানোয় আজকে বাড়তি সতর্কতা অবলম্বনও করবেন, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। আজকে আপনার অর্থের পরিস্থিতি খুব একটা ভালো নয়, নতুন করে ধার বাকি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট বা কোনো জায়গায় খরচপাতি করার আগে অবশ্যই আপনাকে দুবার ভেবে দেখতে হবে। আর নিজের ব্যবসার জায়গায় অবশ্যই অ্যাক্টিভ থাকুন, নিজের বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা করবেন, ইনভেস্টমেন্ট করবেন, কারো কোনো কথায় এই বিষয়গুলোকে এড়িয়ে চলুন না কি। যাদের আর্থিক অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে তারা অবশ্যই ধৈর্য রাখুন, আগামী সময় আপনাদের জন্য ঠিকঠাক হতে পারে। আজ আপনার আয়ের পথ একাধিক হলেও চেষ্টা আপনাকে করতে হবে, কোনো না কোনো পদ অবশ্যই আপনাদের জন্য খুলবে, তো অবশ্যই সেদিকে গুরুত্ব রাখবেন, গুরুজনদের পরামর্শ মেনে চলবেন। আজ আপনাদের প্রেম সম্পর্ক মোটামুটি যাবে, খুব একটা ভালো নয়, একটুখানি ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে, তো ধ্যান রাখুন। রাস্তাঘাটে একটু আপনারা দেখে চলবেন, সেটা জরুরি রয়েছে। আর রাস্তায় আজকে কারোকে খুব বেশি সাহায্য চেঁচে শুনে করতে যাবেন না, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। মাতা পিতার আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকবে, তাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে আপনারা আজকে দিনটি পরিচালনা করুন, কিছুটা হলেও বেটার ফল পেতে চলেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চাকরির চেষ্টা আপনাদের আরেকটু বেশি বাড়াতে হবে, লোক পরিচিতি আপনারা যতটা পারেন বাড়ান, সেটাই আপনাদের জন্য ভালো হবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা 6, শুভ দিক পূর্ব দিক। এখন যেরকম আমরা তুলা রাশি, তুলা রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলা রাশি জাতক জাতিকাদের আজকে সকালের দিকে একটুখানি বাকবিতণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেটা মাতৃ সম্মান কারোর সঙ্গে হতে পারে, বাবা মার সঙ্গেও হতে পারে, বা আপনার পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো ধ্যান রাখবেন, একটু কথাবার্তায় গুরুত্ব আনবেন, একটু বুঝে বাক্য চয়ন করবেন, ভালো হবে। যারা আজকের দিনে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বা সমাজসেবামূলক কোনোরকম কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আজকে নেতৃত্ব মোটামুটি ভালো থাকবে বা আপনাদের সম্মান বাড়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজ আপনার যেটা সব থেকে বেশি গুরুত্ব রাখতে হবে, আপনি আপনার যে ট্যালেন্ট বা শিল্পকতা রয়েছে বা আপনার যেটা প্রতিভা রয়েছে, অবশ্যই সেটাকে আপনারা দেখানোর সুযোগ পাচ্ছেন বা আপনারা সেটা দেখাতে পারেন, সেটাই আপনাদের জন্য বেশ ভালো হবে। পরিশ্রমের সুফল আপনারা পেতে চলেছেন, তো সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার আত্মীয়দের সুবাদে কোনো না কোনো আর্থিক সহায়তা বা কোনো কাজের সুযোগ পেতে পারেন, তবে সেটা লিমিটেড কিছু ব্যক্তিদের কাছ থেকে। আর কিছু জনের সাথে আপনারও মতভেদ মতপার্থক্য দেখা দিতে পারে বা আপনার কাজের জায়গায় বাধা সৃষ্টি করবে, ধ্যান রাখবেন। আজকে আপনারা কথাবার্তায় মাধুর্যতা আনবেন, আগেও বলেছি আবারও বললাম অবশ্যই ধ্যান রাখবেন। খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখুন, একাধিক চিন্তা আপনার পেটের সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাই আপনি একটু চিন্তা কম করুন। কোনো একটা বিষয় নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত বা টেনশন করছেন, কোনো কারণ ছাড়াই আপনি অনেক বেশি টেনশন করছেন, তো এমনটা লক্ষ্য করা যাচ্ছে, আপনারা ধ্যান রাখুন। তো অতিরিক্ত চিন্তা হলে অবশ্যই আপনি কিছু মানুষের সঙ্গে কাটাতে পারেন, সেটা আপনার জন্য ভালো হবে। পেটের সমস্যা একটুখানি সতর্কতা অবলম্বন করবেন, ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে রাখুন। কর্মস্থানে আপনার অবশ্যই গুরুত্ব রাখবেন, কর্মজায়গায় আপনাকে অবশ্যই ভেবে চিনতে চলতে হবে, সেটা জরুরি রয়েছে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 19, শুভ দিক পূর্ব দিক। আজ আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্র আপাতত ঠিকঠাক, সেদিকে গুরুত্ব রাখবেন, তবে খরচপাতি একটু বেশি রয়েছে, তার জন্য একটু ব্যাঘাত আসবে, ধ্যান রাখবেন। শুভ রং। এখন যেরকম আমরা বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে?
বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই ভালো যাবে, তবে কয়েকটা বিষয় গুরুত্ব রাখবেন। আজকে আপনার যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস সেটাকে অবশ্যই গুরুত্ব রাখবেন, সেটার প্রতি অবশ্যই এক্সট্রা কেয়ার নেওয়ার চেষ্টা করুন, নাহলে সেটা কোনোভাবে ক্ষতি আলোকসান হয়ে যাচ্ছে। বন্ধুদের দিক দিয়ে আজকে আপনি বেশ ভালো সহযোগিতা পাবেন, সেটা আপনার জন্য বেশ একটা ভালো একটা উপহার স্বরূপ বলতে পারেন, একটা ভালো সুযোগ বলতে পারেন। ব্যবসায় জায়গায় কিছুটা দুশ্চিন্তা রয়েছে, কারোকে কোনো রকম ধার দিয়েছিলেন, টাকা পয়সা আটকে গেছে, এরকম ব্যাপারে আপনারা ভুগতে পারেন। ব্যবসায় নতুন কোনো কাজ যদি শুরু করতে চান করতে পারেন, তবে ছোটোখাটো হলে ভালো হয়, যেখানে আপনি অর্থকে সঠিক পরিমাণ সঠিকভাবে ম্যানেজ করতে পারবেন। ব্যবসায় নতুন কোনো শুভ কাজ করতে চাইলে করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আজকে আপনার চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে নতুনভাবে বন্ধুত্ব হতে পারে, তো সেটা আপনাদের একটা গুরুত্ব রাখতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক একটুখানি ইদার জন্য বিবাহের দিকে যাচ্ছে, তো খেয়াল রাখবেন, পারলে মহিলাদের থেকে আপনারা বিরতই থাকুন, সেটা ভালো হবে। কোনো জটিল সমস্যায় আজকে আপনি ভোগান্তিতে ভুগতে পারেন, যার জন্য আপনার মানসিক চাপ বেড়ে যেতে পারে, তো ধ্যান রাখবেন। আর কোনো সিদ্ধান্ত, কোনো কাজ, এমন কিছু করা থেকে বিরত থাকুন। আজ আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো নয়, তাই আপনার খরচ হতে অনেক বেশি হচ্ছে, এটাকে কন্ট্রোল করুন। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, অমনোযোগী বিষয়টা আপনার ভিতরে বেশি লক্ষ্য করা যাচ্ছে, কোনো বিদেশ যাত্রার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। আজ আপনাদের পারিবারিক বলুন, প্রেম সম্পর্ক বলুন, ছোট ছোট ঝগড়া বিবাদ থাকতেই পারে, তবে খুব বেশি এমনটা নয়, তারপরে এটা একটু দেখে চলবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 8, শুভ দিক দক্ষিণ দিক, আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা ইনভেস্টমেন্ট করেন, শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড বা লোকাল কোনো বিজনেস যদি আপনি ইনভেস্টমেন্ট করছেন বা করতে চাইছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো, আপনারা সেদিকে এগোতে পারেন, আপনাদের জন্য ওভারঅল দিন যথেষ্ট পরিমাণ ভালো যাবে। লটারির প্রাপ্তির যোগ রয়েছে, ছোটোখাটো হলেও কোনো না কোনো প্রাপ্তি ঘটতে পারে, তো আপনারা একটাতে লটারিও কাটতে পারেন, সেদিকেও গুরুত্ব রেখে আজকে দিনটি পরিচালনা করুন, অবশ্যই কিছু না কিছু ভালো রেজাল্ট পেতে পারেন। এখন জানবো আমরা ধনুরাশি, ধনুরাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনার কেমন যাচ্ছে। আজ আপনাদের আইনগত কোনো রকম ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, আইনগত কোনো ঝামেলায় আপনারা ভুগছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে, তো আপনারা ধ্যান রাখুন। অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে আজকে আইনি সুরক্ষা পেতে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে। আর আজকের দিনে আপনারা প্রতিযোগিতামূলক কোনো কাজে জয়লাভ আশা রাখতেই পারেন, আপনার জন্য দিনটি বেশ ভালো রয়েছে। আর আপনার আজকে কঠোর পরিশ্রম আপনার সফলতার বড় কারণ হবে বা চাবিকাঠি হবে, তো অবশ্যই আপনারা পরিশ্রম থেকে পিছু হাঁটবেন না, যাই করবেন নিষ্ঠা করে এবং নির্ভুলভাবে করার চেষ্টা করুন। কর্মস্থানে নিজেকে কিছু ভুল থাকলে সেগুলোকে শুধরে নিন, সেটা ভালো হবে। আর আজকে আপনি আপনার প্রতিভা দেখানোরও সুযোগ পাচ্ছেন। আর স্বামী স্ত্রীর সম্পর্ক আজকের মধ্যে একটুখানি ঝগড়া বিবাদ বা সময় না দেওয়া এরকম কিছু বিষয় নিয়ে একটুখানি মনোমালিন্য হতে পারে, তো সেটাকে একটু আপনারা সময় দিয়ে ঠিকঠাক করে ফেলবেন। কর্মস্থানে প্রকল্প আজকে আপনার বেশ ভালোর দিকে যাচ্ছে, সুনামের দিকে নিয়ে যাবে। গুরুজনদের কথা আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন রয়েছে, তাদের কনফিডেন্স অবশ্যই মাথায় রেখে চলুন, অবশ্যই আপনার নিজের ভিতরে কনফিডেন্স লেভেল ভালো থাকবে। যারা কাজের সুবাদে বিদেশ যাত্রা বা দূরে কোনো জায়গায় চেষ্টা করছিলেন বা আপনাদের সুযোগ হওয়ার সম্ভাবনা ভালো তৈরি হচ্ছে, আপনার আজকে এক্সট্রা ইনকামের রাস্তা অনেক ভালো থাকবে, সেখান থেকে ইনকাম হওয়ার সুযোগ খুব ভালো। যারা নর্মাল কোনো শ্রমিক শ্রেণীরও কাজ করে থাকেন, নর্মাল জায়গায় কাজ করেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আজ আপনি নতুন কোনো জিনিস কেনাকাটা করতে পারেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে, হয় আপনি কোনো গয়নাগাটি কিনতে পারেন, কোনো গ্যাজেট কিনছেন, বিষয় সম্পত্তি কেনা যদি পরিকল্পনা থাকে তো সেদিকেও আপনাদের একটা ভালো যোগ রয়েছে বা লক্ষ্য করা যাচ্ছে। তবে যেটা লক্ষ্য করা যাবে যে কি আপনার আর্থিক অবস্থা আজকে আপনার অনেকটাই গণ্ডগোলে রয়েছে, তো দেখে চলবেন, খরচপাতি বলুন, ইনভেস্টমেন্ট বলুন, একটু বুঝেই করবেন, সেটা আপনার জন্য খুবই জরুরি। আজকে আপনি নতুন করে কোনো রকম টাকা পয়সা কারোকে ধার দেওয়া থেকে বিরত থাকবেন, সেটা জরুরি রয়েছে। আজকে আপনার জন্য ভালো বা শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থও থাকবেন।
এখন সেই আমরা মকর রাশি। মকর রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মকর রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি ভালো। ধর্ম বিষয়ে কোনো রকম আলোচনায় আজকে আপনার বেশ সুনাম বাড়বে। ধর্মের ব্যাপারে আপনার আগ্রহ বেশ ভালো রয়েছে। আপনি নতুন কিছু বিষয়ে শেখায় আগ্রহ রাখছেন আজকের দিনে। আপনার ভিতরে কিন্তু একটা কিউরিওসিটি কাজ করবে, তো সেদিকে আজকের দিনটি আপনার বেশ ভালো যাবে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে আপনার সম্পর্ক উন্নতির দিকে যাবে। তাদের সুবাদে আজকে আপনি কোনো ভালো কাজের বা ভালো কোনো জায়গায় অন্তত ছোটোখাটো কোনো কাজের সুযোগ আপনারা পেতে পারেন। পার্ট টাইম কোনো জব যারা করছেন তাদের ক্ষেত্রেও খুব ভালো। আজ আপনার শারীরিক কিছু সমস্যার ভোগান্তি লক্ষ্য করা যাচ্ছে, তো শরীরের দিকে ধ্যান রাখবেন। ছোটোখাটো সমস্যা উপেক্ষা করবেন না, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজ আপনি অবশ্যই খাদ্যের প্রতি লোভনীয় মনোভাবনা একেবারে দূর করুন, সেটা আপনার জন্য জরুরি রয়েছে। বন্ধুদের কারণে আজকে কোনো জায়গায় সম্মানিত হওয়ার সুযোগ পাচ্ছেন, তো বন্ধুদের সঙ্গে আজকে আপনার সময়টা বেশ ভালো কাটতে চলেছে। হতাশা আপনার শরীরে একটু খারাপ প্রভাব ফেলতে পারে, তো কোনো কোনো ক্ষেত্রে আপনারা একটুখানি বেশি পরিশ্রম করছেন তার ফলস্বরূপ কিছু পাচ্ছেন না, এরকমটা হতে পারে, তো ধ্যান রাখুন। আর জীবনে হঠাৎ করে অশান্তিকর পরিস্থিতি আজকে দিনে চলে আসতে পারে, তো আপনারা অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন। আজকের দিনে আপনার অর্থ ব্যয় অর্থ ক্ষতি অনেক সম্ভাবনা থেকে যাচ্ছে, তো ধ্যান রাখবেন। ইনকাম সোর্স আপনার ভালো থাকলেও আজকের দিনটা অন্তত ইনকাম খুব একটা নাও হতে পারে। আজকের দিনে আপনার পারিবারিক পরিবেশ মোটামুটি ঠিকঠাক, আজকের দিনটি আপনার বেশ ভালো। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পারিবারিক পরিবেশ আজকে আপাতত ঠিকঠাক। কাজের জায়গায় পেশায় কোনো রকম পরিবর্তন করা থেকে বিরত থাকবেন। আপনাকে যেটুকু দায়িত্ব দেওয়া হবে এটাকে খুব কমপ্লিটলি এবং তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ রং নীল রং, শুভ সংখ্যা 5, শুভ দিক দক্ষিণ দিক। যারা বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন আপনারা যেতে পারেন, বা পরিকল্পনা অবশ্যই আপনাদের সফল হচ্ছে, সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক ও জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কর্মক্ষেত্রে দায়িত্ব আপনার একটু বেশি থাকবে, এবং কর্মক্ষেত্রে দায়িত্ব পারিবারিক দায়িত্ব এই দুটো দিক দায়িত্ব পালন করতে গিয়ে একটু আপনি চাপের ভিতরে পড়ছেন বা পড়তে পারেন। দুটো দিক আপনাকে অবশ্যই ব্যালেন্স করতে হবে, এইটাই আপনার জন্য আজকে একটা বড় চ্যালেঞ্জ হতে পারে। শারীরিক ক্ষেত্রে আজকে সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে, অবশ্যই আপনার স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব রাখবেন বা গুরুজনদের স্বাস্থ্যের দিকে অবশ্যই গুরুত্ব রেখে চলবেন। ভ্রমণের পরিকল্পনায় আপনাদের বাধা পড়তে পারে, ধ্যান রাখুন। প্রেমের জট আজকের দিনে আপনার কেটে যাবে, সেক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালো রয়েছে। স্ত্রীর সঙ্গে আজকে মতবিরোধ লক্ষ্য করা যাবে, তো স্ত্রীর সঙ্গে আপনারা একটুখানি বুঝে চলবেন। সন্তানের সুবুদ্ধি আজকের দিনে ঘটবে, সন্তানদের জন্য আজকের দিনটি বেশ ভালো কাটতে চলেছে। আজকে আপনার পুরনো কিছু শত্রুর থেকে আজকে বন্ধুর সহযোগিতা পেতে পারেন, তো অবশ্যই আপনি আপনার চেষ্টাটুকু কন্টিনিউ রাখতে পারেন। তবে আজকে আপনার যেটা গুরুত্ব কিন্তু রাখতেই হবে, অর্থকে সঠিক ম্যানেজমেন্ট না করলে কিন্তু আপনার আর্থিক সঞ্চয় খুব একটা ভালো হবে না। আপনাদের পারিবারিক কিছুটা অশান্তি বা ঝগড়া বিবাদ কনস্ট্যান্ট লেগে থাকছে বা হতে পারে, তো ধ্যান রাখুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 8, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা কোনো রকম কোনো বিষয় নিয়ে রিসার্চ করেন বা যারা এরকম ফিল্ডে কাজ করেন যেখানে একটু রিস্ক রয়েছে বেশি, তো সেই জায়গাটা আজকে আপনার জন্য দিনটি খুব ভালো। শুধু আপনি নিজের উপরে কন্ট্রোল রাখবেন, একাধিক দুশ্চিন্তা আপনার মনে কাজ করতে পারে, ধ্যান রাখবেন। পজিটিভ চিন্তাভাবনা আপনারও থাকবে, তবে সেটা খুব একটা যে ভালো এমনটা কিন্তু আপনার উপরে প্রভাব ফেলে না, তো তবু আপনি আপনার কাজটুকু ভালোভাবে করবেন। আজকের দিনে আপনি আপনার বেস্টটুকু দিয়ে রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে আপাতত ঠিকঠাক, তাই পরিবারে বাচ্চা বা বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের প্রতি গুরুত্ব রাখবেন, তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ আজকের দিনে করতে যাবেন না, আগে বলেছি আবারও বললাম, নাহলে কিন্তু সমস্যা হতে পারে।
এখন জানবো আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিগতের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? মীন রাশি জাতক জাতিগতের সঙ্গে আজকে একটু সকলের সঙ্গে মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা করবেন, বুঝে কথাবার্তা বলবেন, নিজের মনকে শক্ত রাখবেন। একাধিকভাবে কথা শুনতে হতে পারে কোনো কিছু জায়গায়, নতুন কিছু শিখতে গিয়ে দুশো জায়গাটা অবশ্যই আপনারা ধৈর্য রাখবেন। আজ আপনার সন্তান থাকলে তাদের নিয়ে একটু অশান্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, তো ধ্যান রেখে চলুন, সেটা জরুরি রয়েছে। আজ আপনার আইনি কোনো সমস্যায় ভোগান্তি হচ্ছে বা হতে পারে, আইনি কোনো বিষয়টাকে অবশ্যই ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আজ আপনারা আইনি কোনো ব্যবস্থা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে ফেলুন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। আজ আবেগের বসে কোনো কাজ করলে সেটা কিন্তু বেশি বিপজ্জনক হচ্ছে, তাই আপনারা এটা একটু গুরুত্ব রেখে চলবেন। কোনো রকম আবেগের বসে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। যারা উচ্চশিক্ষা করছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো রয়েছে। চাকরিতে সুনাম বাড়বে। যদি আপনি বিশেষ করে আইটি সেক্টরে কোনো কাজ করবেন বা গার্মেন্ট সেক্টরে কোনো রকম কাজ করছেন, তাদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির মতো সুখবর আসতে পারে। আর যারা একটুখানি আপনার শরীর নিয়ে চিন্তিত রয়েছেন, অবশ্যই আপনার চিকিৎসকের প্রতি অবশ্যই গুরুত্ব রাখবেন এবং সঠিক ট্রিটমেন্টে জরুরি রয়েছে। পারিবারিক পরিবেশ মোটামুটি ভালো, সকলের সঙ্গে আপনার সদ্ব্যবহার বজায় থাকবে, পরিবারের দিকটাও আপনাদের উন্নতি ঘটবে। আজ আপনার জন্য ওভারঅল দেখলে দিনটি যথেষ্ট পরিমাণ ভালো যাবে। তবে যারা বিদেশে থাকেন, আজকে আপনার পরিবারকে নিয়ে বা মাতা পিতাকে নিয়ে আপনার একটু মন খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ধ্যান রাখুন। তবে কাজের জায়গায় কাজের সূত্রে কিন্তু ভালো সুযোগ তৈরি হবে, ভালো প্যাকেজ হওয়ার সম্ভাবনা থাকবে, নতুন কোনো কাজের সুযোগ আপনাদের জন্য থাকতে পারে। রাস্তাঘাটে একটু আপনারা দেখেই চলুন, মনের কথা আপনারা মনেই রাখুন, মনের মানুষকে বলতে পারেন, সেটা ভালো রয়েছে। প্রেম সম্পর্কে আপাতত আজকের দিনে ঠিকঠাক, প্রেমের দিকটা একটু গুরুত্ব রাখুন, অবশ্যই আপনারা ভালো ফল করে দেখাতে পারবেন। আজ আপনার এক্সট্রা ইনকাম করতে গিয়ে আপনাকে একাধিক দৌড়ঝাঁপ করতে হবে, এটা প্রস্তুত রাখবেন। আজ আপনাদের যাত্রা মোটামুটি সুফল রয়েছে, বিশেষ করে ধর্মীয় যাত্রা বা কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা যেতে পারেন, পরিকল্পনা আপনি অনেক দিন ধরে করছিলেন সেখানে যেতে পারেন, সেখানে ভালো সুযোগ থাকছে। আর আজকের দিনে আপনার সামর্থ্য মতো আজকে লোকজনকে দান করবেন, আপনি একজনকে পারলে একজনকে দান করুন। আর হলুদ রঙের পোশাক বা হলুদ রং ব্যবহার করুন, সেটা আপনার জন্য ভালো হবে। শুভ সংখ্যা 7, শুভ দিক পূর্ব দিক, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।